সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত ডায়াল সিলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্যবার্তা অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঙ্গে আছি আমি নিশাত তাসনিম নিতু, এবং আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সিন্ডিকেট মেম্বার পদে নিযুক্ত আছেন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডায়াল সিলেটের স্টুডিওতে আমাদের আমন্ত্রণ রক্ষা করার জন্য। আপনাদেরও ধন্যবাদ আমার পক্ষ থেকে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার ব্যক্তি জীবন সম্পর্কে, আপনার পরিবারে কে কে আছেন? ধন্যবাদ। আমি প্রথমেই বক্তব্য দেওয়ার আগে স্মরণ করে নিচ্ছি যে আজকে যে স্বাস্থ্যবার্তায় যে অনুষ্ঠান হতে যাচ্ছে করোনা সম্পর্কে, আমাদের ফ্রন্টলাইনে যারা আত্মাহুতি দিয়েছেন, বিশেষ করে চিকিৎসক এবং সিলেটের ডাক্তার মঈনুদ্দিন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া, সিলেট উমেন্স মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্যাথোলজি বিভাগ ও সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বায়োটেকনোলজি এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অ্যান্ড সিন্ডিকেট মেম্বার। আমার ওয়াইফ হাউস ওয়াইফ, আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা অনকোলজিতে এমডি করতেছে, ক্যান্সারের উপরে সে এমডি ডিগ্রি করতেছে প্রায় শেষের দিকে। ছেলের বউ করোনা ইউনিটে ডিউটি করে খাদিমে, তার এই করোনার সময় সরকারি চাকরি হয়েছে। এবং আমার মেয়েটা ফাইনাল ইয়ার MBBS সিলেট উমেন্স মেডিকেল কলেজে অধ্যয়নরত। এবং আমাদের ফ্যামিলিতে 8 জন ডাক্তার আছে, সবাই আমরা করোনা ইউনিটে ডিউটি করতেছি ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং খুবই ভালো লাগলো আমার যে আপনার পরিবারে 8 জন ডাক্তার হয়েছেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ ডাক্তাররা কিন্তু আমাদের অসুস্থ রোগীদের জন্য আসলে ভগবান বা ঈশ্বরের কাছাকাছি তুলনা করা হয়। মানুষ বলে আর কি, যাই হোক, হয়তো এতটুকু না আমরা, তবু আমরা চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য। আচ্ছা, একটু আগে বলছিলেন যে আপনি করোনা ইউনিটে কাজ করছেন। না, আমার ছেলের বউ কাজ করতেছে করোনা ইউনিটে, কিন্তু আমি করোনা ইউনিটে রিলেটেড এই জন্য যে আমি প্যাথোলজিতে কাজ করি, এই জন্য করোনা ইউনিটের যে প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো আমার সিলেট উমেন্স মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে, আমরা বিশেষ করে উমেন্স মেডিকেল কলেজের করোনা ইউনিট আছে আমার, এখান থেকে আমরা বায়োকেমিক্যাল টেস্টগুলো যেটা আছে সেই রিপোর্টগুলো আমরা দিই। এছাড়াও বাইরে কমফোর্ট মেডিকেল সার্ভিসের আছে, ওইটাই আমরা করোনা ইউনিটে যখন প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠান ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ হয়ে গেছিলো, তখন আমরা রিস্ক নিয়ে এই কমফোর্ট মেডিকেল সার্ভিসে আমরা করোনা ইউনিটে সার্ভিস দিছি। বিশেষ করে শামসুদ্দিনে যখন করোনা ইউনিট খোলা হইল, তখন কোনো ডায়াগনোস্টিক সেন্টার আগে আসে নাই, প্রায় বন্ধ ছিল 2 মাস, কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান রিস্ক নিয়েও আমরা এই সেবাটা আমরা চালিয়ে গেছি করোনা ইউনিটে। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেক ঝুঁকি নিয়ে আপনারা এই করোনা, মানে করোনায় আক্রান্ত যারা তাদেরকে সেবা প্রদান করেছেন বা তাদের পাশাপাশি থেকেছেন, এই যে জীবনের এত বড় একটা ঝুঁকি নিয়ে আপনারা এই কাজগুলো করেছেন, তো এটা অবশ্যই আপনাদের একটা খুব সুন্দর একটা অনুভূতি থেকে করেছেন। আপনার সেই অনুভূতিটা সম্পর্কে জানতে চাই। আসলে 9 মাসে আমি মার্চের 26 তারিখ থেকে বরাদ্দ শুরু হয়েছে আমাদের দেশে লকডাউন। এই লকডাউনের সময় আমি এই 9 মাসে সিলেট উমেন্স মেডিকেল কলেজে কর্মরত থাকা অবস্থায় মাত্র 3 দিন ছুটি কাটাইছি, 2 ঈদে আর 1 ঈদে 3 দিন ছুটি কাটাইছি। আর পুরাটা সময়টাই আমি চেষ্টা করছি করোনা ইউনিটের প্যাথোলজি ল্যাবের সাপোর্টগুলো দেওয়া যাইতে। এবং আমার অনুভূতি এতই ভালো লাগতেছে যে আল্লাহ রহম করছে যে আমার এই পর্যন্ত করোনা হয় নাই, এবং নিশ্চয়ই আমার কিছু প্রোটেকশন বা ইমিউনিটি ভালো ছিল, যার ফলে আমার এখনও করোনা ইউনিটি হয় নাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে সৃষ্টিকর্তাকে প্রথম, তারপরে আমার প্রতিষ্ঠানের সবাইকে যে আমাকে, তারাও আমাদের একটা সাপোর্ট দিছে, এবং ভালো আছি, অনুভূতিটা খুবই ভালো। আমি যে এই করোনা ইউনিটের এই রোগীদের এই মুহূর্তে, শুধু করোনা না, করোনার বাইরেও যারা আসছে, বিশেষ করে করোনার সময় তো অনেক রোগী আসে নাই, তাদেরকে অনেক স্বাস্থ্য শিক্ষা দিতে হয়েছে যে না, ভয়ের কিছু নাই। প্রথম দিকে তো এটা একটা ইয়ে ছিল, আতঙ্কের মধ্যে ছিল, আমরা তাদের হেলথ এডুকেশন দিয়ে মোটামুটি তাদের একটা আনছি, এখন মোটামুটি ভালোই লাগতেছে।
তো করোনা বিষয়ে তো আপনি দীর্ঘদিন যাবত এটার মধ্য দিয়ে আছেন, তাহলে করোনা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, এই যে শীতকাল, এখন তো শীতকাল, তো শীতের মধ্যে করোনার প্রকোপটা আসলে বাংলাদেশে কতখানি, কি অবস্থায় আছে? আসলে বাংলাদেশে করোনা ইউনিটটা পৃথিবীর তুলনায়, কারণ শীতের মধ্যে অন্যান্য দেশে বিশেষ করে ইংল্যান্ডে নতুন স্ট্রেন আসার ফলে করোনা ইউনিটটা অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের দেশে গত আমি 15 দিনের যে ডাটা বা কয়েক মাসের যে ডাটা, তাতে শীতের মধ্যে যেটা বাড়ার কথা ছিল সেটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক কম। এটা আমি সরকারকে, বর্তমান সরকারকে ধন্যবাদ দিই তাদের প্রচেষ্টা। এবং এই শীতের মধ্যে বলা হয়েছিল যে বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করতে পারবে, কিন্তু আমি দেখেছি যে আগে যে মৃত্যু হার ছিল প্রায় 40-50 জন করে, এখন 13-14 এবং এবারে 14, আমরা 10 দিনে একটা ডাটা পাইছি বাংলাদেশে 280 জন মানুষ মাত্র মৃত্যুবরণ করেছে, এটা ভালো। আর আক্রান্ত হয়েছে, গত দিনেও আক্রান্ত হয়েছে খুব কম, 700 কতজন আক্রান্ত হয়েছে, এটা বাংলাদেশের জন্য আসলেই, এটার পিছনে বলবো যে বাংলাদেশের মানুষের ইমিউনিটি এটা ভালো, কারণ আমরা যদিও আন্ডার ডেভেলপ কান্ট্রি কিন্তু আমরা ইমিউনিটি এটা ই করার জন্য আমরা প্রচুর যেগুলা ইমিউনিটি ডেভেলপ করার যে সমস্ত জিনিস আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি এবং ভিটামিন সি, এগুলো আমরা অ্যাভেলেবল পাই বেশি করে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে। যে এইগুলা আসলে আমাদের এই শীতের সময় যেটা আমাদের হওয়ার কথা ছিল। আরেকটা জিনিস হলো যে বলা হচ্ছে, অনেক বিশেষজ্ঞ বলতেছেন যে যেহেতু বাংলাদেশের ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা বেড়ে যাচ্ছে, এইটা বলে একটা প্রোটেকশনের বড় একটা ফ্যাক্টর যার ফলে কম হচ্ছে, কারণ আমরা বরাবর দেখেছি যে শীতের মধ্যে আমাদের দেশে ঠান্ডা লাগেই, এটা সবারই বিশেষ করে শিশুদের নিউমোনিয়া হয়ে যায়, কিন্তু কিছু এই আমি এই শীতের মধ্যে যেটা মানে বলা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বা বিশেষজ্ঞ মতে, তাতে আমরা অনেক কমে নেমে এসেছি। এই জন্য আমি বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ দিই তার কিছু প্রোটেকশন মেজার নেওয়ার জন্য। আপনি বলছিলেন যে আমাদের দেশে যে অবস্থায় আছে, অন্যান্য মানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের অবস্থা তুলনামূলকভাবে ভালো, এর পিছনে কারণ হচ্ছে যে মানুষের ইমিউনিটি ভালো, কিন্তু মানুষ যে এখন আমাদের দেশে স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলছে সেটা কি আসলে পর্যাপ্ত পরিমাণে মেনে চলছে, নাকি হচ্ছে আসলে আরও কিছু স্টেপ নেওয়া দরকার তাদেরকে? এটা আসলে মানুষ জীবন এবং জীবিকার তাগিদে, আমরা প্রথম দিকে যে লকডাউনটা দিছিল মানুষের ভিতরে যে একটা ভয় বা আতঙ্কের কাজ করছিল সেটা দেখা গেলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, এবং জীবন এবং জীবিকার তাগিদে মানুষ বেরিয়ে আসছে, খালি আমাদের দেশে না, পৃথিবীর অন্যান্য দেশেও। কিন্তু এই তুলনায় আমাদের দেশে সরকার যে ভূমিকা নিয়েছিল, বিশেষ করে মাস্ক এবং হাত ধোয়া, এই দুইটা খুব কম্পালসারি ছিল, আর সোশ্যাল ডিস্টেন্স, এবং আমার আসলে মানুষকে এই করা বড় মুশকিল, মানুষের মধ্যে যদি কনসাস ডেভেলপ না করে, মানুষ যদি নিজে না বোঝে যে নিজের কী বিপদ, সেটা আসলে সরকার কী করবে একা? এর জন্য মোবাইল কোড বসাইছে, জরিমানা করছে, তারপরে বাসের মধ্যে একটা সিট বাদ দিয়ে সিটের ব্যবস্থা করছে, প্রথমে বিমান বন্ধ করে দিছিল, কত কিছু করছে, কিন্তু এর ফলে দেখা গেল যে মানুষের অর্থনৈতিক অবস্থাটা অনেক মানে খারাপের দিকে যাচ্ছে। এই জন্য বাংলাদেশে আমি মনে করি যে এখন সরকার যে ভূমিকা নিছে বা যেটা নিছে, এই জন্য আমাদের আরেকটু সজাগ হওয়া উচিত, বিশেষ করে আমরা যারা আছি, সরকার অনেক কিছু চেষ্টা করতেছে কিন্তু আমরা সেটা পারতেছি না। দর্শক, ফিরে আসছি কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত বিজ্ঞাপন বিরতির পর। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আল্ট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলোনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আচ্ছা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যে আপনি আগের প্রশ্নের উত্তরে বলছিলেন যে করোনা যে ভাইরাসটা আছে সেটা মিউটেশন হয়েছে, তো এই বর্তমানে আসলে মিউটেশনের ফলে করোনা ভাইরাসটা কতটুকু ভয়াবহ আকার ধারণ করেছে? আসলে এই ভাইরাসটা যখন চীনে ওয়ান প্রদেশে প্রথম ডিটেক্ট হয়, খুব সম্ভব 31 ডিসেম্বর 2019
ওই জন্য এটার কোভিড-19 নামকরণ হয়েছে। এই ভাইরাসটার বিভিন্ন নাম তখন হয়েছিল, চায়না ভাইরাস, অজানা ভাইরাস বা নিউ নতুন ভাইরাস। এই ভাইরাসটা এখনও কন্ট্রোভার্সি, এখনও বৈজ্ঞানিকরা হিমশিম খাচ্ছে যারা রিসার্চ করতেছে। আসলে এই ভাইরাসটা এমন এক ভাইরাস যে এটা ঘন্টায় ঘন্টায় এটার মিউটেশন মানে চেঞ্জ করে, তার জেনেটিক পরিবর্তন করে, যার ফলে এতদিনে এটার ভ্যাকসিন বের করা সম্ভব হয়নি। কেন এই জন্য এই জেনেটিক পরিবর্তনের জন্য এইটা একটা ভয়াবহ আকার ধারণ করছে সারা পৃথিবীতে। কিন্তু বাংলাদেশে দেখলাম এটা একটা, যদিও দু একটা কেস পাওয়া গেছে বাংলাদেশে, কিন্তু এটা একটা এক্সেপশনাল বাংলাদেশে দেখলাম, কিন্তু ভারতেও পাওয়া গেছে কিন্তু বেশ। এটা ওই যে আগেই বলেছি আমি যে আমাদের কনসাসনেস কিছুটা মোটামুটি ছিল, ইমিউনিটি কাজ করছে, যেমন আমারও হয়তো হয়ে গেছে ফিটেড পাইনি, কারণ আমার ইমিউনিটি আছে। আমি ওই বিশেষ করে শাক সবজি যারা বেশি খায়, সিদ্ধ জিনিস যারা বেশি খায়, তারপরে যারা ড্রিঙ্ক করে না, ড্রিঙ্ক কিন্তু একটা বড় জিনিস, বিদেশে যারা মারা যাচ্ছে বেশি, এই ড্রিঙ্কটা ওদের তো এটা নর্মাল খাবারের মধ্যে একটা থাকে, এটা কিন্তু ইমিউনিটিকে মানে ফেল করে দেয়। এই জন্য আমি মনে করি বাংলাদেশে যদিও নতুন ভাইরাস পাওয়া গেছে, ডিটেক্ট করা গেছে, কিন্তু এখনও মানে ভয়াবহ পর্যায়ে পৌঁছায় নেই। আচ্ছা, তো আমি আবারও হচ্ছে আপনার কথা থেকে একটি প্রসঙ্গ তুলে আনতে চাচ্ছি যে ভ্যাকসিন আবিষ্কার এবং বের করা, এটা আসলে কোন পর্যায়ে আছে বর্তমানে বিশ্বে এবং বাংলাদেশে আস্তে আস্তে সেটা কত সময় লাগতে পারে? আসলে ভ্যাকসিনটা অনেক রিসার্চ হচ্ছে অনেক দেশে, বিশেষ করে আমেরিকায় বা ইংল্যান্ডে, যে ফাইজার মানে অক্সফোর্ড যেটা ভ্যাকসিন, এটা আসলে এফিকেসি অনেক বেশি অক্সফোর্ডেরটা। এবং এই ভ্যাকসিনটা সারা পৃথিবীতে শুরু হয়ে গেছে অনেক দেশে, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, অনেক জায়গায়। ইভেনকে আমেরিকার প্রেসিডেন্ট প্রথম যখন ভ্যাকসিন শুরু করে, প্রথম ভ্যাকসিনটা কিন্তু বাইডেন সাহেব উনি নিজেই নিচ্ছে ভ্যাকসিনটা। এবং আমাদের দেশে থেকে 2 লক্ষ ডোজ ভ্যাকসিন বাংলাদেশ রেডি। এটা রিসিভ করার জন্য কী লাগে, ওই যে ওষুধ প্রশাসন এবং ইপিআই প্রজেক্ট, তারা রেডি হয়েছে, কোল্ড চেইন মেনটেন করতে হয়, তাদের যে টেম্পারেচার মেনটেন করা, কোথায় রাখবে, কীভাবে দিবে, এটা একটা পলিসি হয়ে গেছে। যেমন সকালে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে ফ্রন্ট লাইনার যারা তাদের ভ্যাকসিন দিবে আগে, ডাক্তার যারা বা স্বাস্থ্যকর্মীদের আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, ভোটার আইডি কার্ড অলরেডি নিয়ে গেছে। আমাদের ভ্যাকসিনটাই বোধহয় বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য, যারা স্বাস্থ্য এর সাথে জড়িত সরাসরি, তাদেরকে আগে দেওয়া হবে আর কি। একটু পরে পাবে, আরও কিছু ক্রাইটেরিয়া এখানে আসছে, সেটা হলো যাদের বয়স কম তাদের আপাতত দেওয়া হচ্ছে না, যারা প্রেগনেন্ট তাদের দেওয়া হচ্ছে না, যাদের ডায়াবেটিস, এজমা বা বিভিন্ন ধরনের রোগ আছে তাদেরকে একটু কসাসলি দিবে আর কি। এই কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে সারা পৃথিবীতে এইভাবে শুরু হয়েছে এখন। বিশেষ করে 70 বছরের উপরে যারা বাংলাদেশে বলতেছে, আমাদের দেশে হয়তো পুষ্পাণ্ডর উপরে যারা, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন আপনার কাছে আমার পরবর্তী একটি প্রশ্ন, যে করোনা ভাইরাসের যে লক্ষণগুলো নিয়ে, করোনা ভাইরাসের লক্ষণ এবং এখন যে শীতকালের যে সাধারণ জ্বর সর্দি হয়, সেই লক্ষণগুলোর মধ্যে পার্থক্যগুলো কী কী, কীভাবে বুঝবে যে এটা আসলে সাধারণ জ্বর সর্দি নয়? আসলে এই করোনা ভাইরাস আবিষ্কারের আগে আর একটা ভাইরাস ছিল, সার্স ভাইরাস, নাম শুনছেন, মার্স ভাইরাস। এদের কিন্তু ভাইরাসের গুণগত মান প্রায় একই, হয়তো মোর্টালিটি ওদের কম। এই ভাইরাসের মতো একুট রেসপিরেটরি সিন্ড্রোম করতে পারা, এদের প্রথম সাইন সিন্ড্রোমটা যেটা হয় সেটা হলো জ্বর, ফিভার হয়, তারপর হলো গলা ব্যথা, শ্বাসকষ্ট, এই তিনটা হলো তার মেইন। ইভেন কি তার যে নাকের গন্ধটা, এটাকে অ্যানোসমিয়া বলা হয়, লস অফ স্মেল, এটা চলে যায়, কারণ এখানে অলফ্যাক্টরি নার্ভ একটা নাকের ভিতরে আছে, এই নার্ভটাকে ইনভলভ করে। এরপরে বিভিন্ন সমস্যা হইতে পারে, তার ডায়রিয়া হবে, তার জয়েন্ট পেইন হবে, ইভেন কি কনজাংটিভাইটিস, চোখেও তার কমপ্লিকেশন হইতে পারে, বিভিন্ন জায়গায় তার কমপ্লিকেশন হইতে পারে। আচ্ছা, এখন এরকম যদি হয় যে জ্বর বা সর্দি কিছুই থাকলো না বা কোনো উপশম ছাড়াই কি কোনো মানুষ করোনা আক্রান্ত হতে পারে? হতে পারে, সিমটম ছাড়া হতে পারে, এইটাও একটা মানে তার একটা ই আছে, সিমটম ছাড়া হইতে পারে, তো হয়তো তার একটু দুর্বলতা লাগতে পারে বিভিন্ন কারণ, হয়তো টেস্ট করতে গেল। আর করোনা ভাইরাস পজিটিভ মানেই যে নেগেটিভ না, তা না, অনেকের পজিটিভ কেসও কিন্তু নেগেটিভ আসতেছে। এই যে আমাদের যে বর্তমান টেস্ট করি আমরা অ্যান্টিজেন টেস্ট, করোনা ভাইরাসের অ্যান্টিজেন টেস্ট যেটা করা হয়, এই টেস্টকে আবার কনফার্ম করার জন্য আমরা HRT সিটি স্ক্যান করা হয় অথবা এক্স রে করা হয়। এক্স রে করলে যেহেতু
এই ভাইরাসটা মেইনলি লাংস ইফেক্ট করে এবং লাংসের মধ্যে ওপাসিটি পাওয়া যায়। এইটা আবার সিটি স্ক্যান বা অন্য কিছু দিয়ে কনফার্ম করার জন্য, আর সিটি স্ক্যান হইল মেইন, নেগেটিভ টেস্ট আসছে কিন্তু সিটি স্ক্যানে যায় দেখা যায় তার পজিটিভ। আপনি বলছিলেন যে লাংসে এটা অ্যাটাক করে, তো ওই লাংসে অ্যাটাক করাটা কি করোনা ভাইরাসের আক্রমণের শুরুতেই করে নাকি হচ্ছে? না, তার পাঁচ দিন, প্রায় চার পাঁচ দিন সময় নেয় সে ওখানে থাকে। এটা আমরা জানি যে এর 14 দিন হলো তার ইনকিউবেশন পিরিয়ড, এই জন্য যে কোয়ারেন্টিন কিন্তু 14 দিনে ডাকা হয়। এই সময়টা ছড়ায় সে, এই সময়টা কিন্তু ছড়ায় এই 14 দিনের ভিতরে, এই জন্য 14 দিনের ভিতরে তার আইসোলেশনে রাখা হয়। আপনার কাছে আমার একটা পরবর্তী প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনাদের কাছে তো অনেক রোগী এসেছেন যারা প্রথমে করোনা ভাইরাস করোনা পজিটিভ ছিল এবং পরে নেগেটিভ হয়েছেন, তো একজন ব্যক্তি করোনা ভাইরাস কে অতিক্রম করার পর তার মধ্যে কি কোনো ব্যতিক্রমী কোনো বৈশিষ্ট্য দেখা যায়, মানে হচ্ছে যে আপনার কোনো অসুস্থতা থেকে যায় বা কোনো ডিসঅর্ডার থেকে যায় কিনা সেই সম্পর্কে? এটা বলা হয় পোস্ট করোনা কমপ্লিকেশন, হইতে পারে, তার আবারও হইতে পারে, সেকেন্ড টাইম কিন্তু করোনা হইতে পারে এমন রিপোর্টও আছে। 1-2 নম্বরে তার সাইন সিমটমগুলো কিছু থেকে যায়, যেমন তার দুর্বলতা, তার ক্ষুধামন্দা, এগুলো কিছু কিছু থেকে যায়, অনেক দিন থেকে যায়, এটা আস্তে আস্তে এটা রিকভার করে, আস্তে আস্তে রিকভার করে। এই জন্য ওই যে বায়োকেমিক্যাল টেস্ট আমরা করাই তার প্রগনোসিস দেখার জন্য, যেমন এই যে সিরাম ফেরিটিন করি আমরা, ডি ডাইমার করি, আরও বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্টগুলো, ব্লাডে কি চেঞ্জ হয় নাকি, সিবিসি করি, তার টোটাল কাউন্ট আছে কি না, প্লেটলেট কমে যায় কি না, যেহেতু প্লেটলেট কমে যায় করোনা ভাইরাসে, লাংসে হয় কি না, ক্লট হয়ে যায় ভেসেলগুলো, লাংসে ক্লট হয়ে যায়, যার ফলে অক্সিজেনগুলো অক্সিজেন সাপ্লাই দিতে পারে না, এখন অক্সিজেন রিকভারি করতে পারে না, এই জন্য কিন্তু মানুষ শ্বাসকষ্টে মারা যায় ম্যাক্সিমাম। ওই জন্য অক্সিজেন সাপ্লাই দিতে হয় ওয়ার্ডে, প্রচুর পরিমাণ অক্সিজেন লাগে। ওরা সাধারণত প্রথমে ওরা দিবে ওই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয়, ঠান্ডা যেহেতু লাগছে একটা অ্যান্টিহিস্টামিন দিবে, অ্যান্টিহিস্টামিনের বাজারে অনেক কিছু আছে, অ্যালাট্রল আছে বা ফ্যাক্সো ট্যাবলেট আছে, এছাড়াও অ্যান্টিবায়োটিক একটা কোর্স দেয় আর কি, 5 দিনের একটা কোর্স। এছাড়াও যারা যদি কাশ বেশি থাকে, কার যদি কোনোভাবে না কমে, স্টেরয়েড একটা ড্রাগ আছে, যে কোনো ড্রাগে যদি না ধরে, স্টেরয়েডে 7 দিন যদি কোনো পেশেন্ট খায় করোনা ভাইরাস, তার শ্বাসকষ্টটা বেশ কমে যায়। এরপরে যদি না কমে তাহলে অক্সিজেন হাইপার ইয়ে যে অক্সিজেন যেটা দেওয়া হয় সাপ্লাই অক্সিজেন দিতে হবে তাকে, কারণ শ্বাসকষ্ট অক্সিজেন ছাড়া হবে না। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে করোনায় আক্রান্ত রোগীদেরকে প্যারাসিটামল বা এই ধরনের অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ দেওয়া হয়, এগুলো আসলে কতটুকু কার্যকর? এটা মোটামুটি কার্যকর তার সাময়িক এর জন্য ই হবে আর কি, তার তো ভাইরাসের একটা ওই যে ইনকিউবেশন পিরিয়ড আছে, কয়েকদিন গেলে ভাইরাস কিন্তু এমনি তার ইনঅ্যাক্টিভিটি কমে যায়, সে আবার নতুন একটা রূপ ধারণ করে, এই জন্য ওই এটা হইলে। আর বিদেশে যে ড্রাগ আবিষ্কার হয়েছে এই ড্রাগ কিন্তু খাচ্ছে মানুষ, ইভেন কে এই আমাদের এই যে জন বোরিংসন ইয়ের প্রধানমন্ত্রী, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ওনার কি উনিও ড্রাগ খাইছে, যদি এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে ড্রাগে কোনো কাজ হবে কি হবে না, কিন্তু খাচ্ছে, যেহেতু এর কোনো সাইড ইফেক্ট নাই, খাওয়া যায়, মানুষ নির্দ্বিধায় খাচ্ছে ড্রাগটা। এবং বাংলাদেশেও যারা ফিজিশিয়ান আছে তারাও কিন্তু এটা প্রেসক্রিপশন আকারে দিচ্ছে। আচ্ছা, আপনার কাছে আমার অলমোস্ট শেষ প্রশ্ন, যে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, যে যারা হচ্ছে করোনা আক্রমণ এখনো হননি বা এবং করোনায় যারা আক্রমণ হয়েছেন এবং করোনাকে যারা উত্তীর্ণ হয়েছেন করোনা আক্রমণের পরে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে, যে কী কী নির্দেশনা তারা মেনে চলবেন স্বাস্থ্যবিধি সম্পর্কে? এটা বলার আগে একটু আমি বলে নেই যে কী কারণে আমাদের এই করোনা ভাইরাসটা একটা কী কারণে ছড়ায়। যেমন একটা হলো, যেমন জনসমাগম, বেশি জনসমাগম, যানবাহন, লিফট একটা বড় কারণ, আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, ইভেন কি টাকা পয়সার মাধ্যমে এটা ছড়াইতে পারে। আমি দর্শকদের বলবো যে যারা এই প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের মাস্ক ইজ দ্য ফার্স্ট ভ্যাকসিন, মাস্ক যদি কেউ ইউজ করে ভালো, মাস্ক আমরা যে মাস্ক ইউজ করি এটার এফিকেসি কতটুকু, এখন হয়তো যেহেতু N95 মাস্ক সবাই আমরা পাই না, মাস্ক পরতে হবে। আর একটা হলো হাত ধোয়া, হ্যান্ড ওয়াশ, অ্যান্ড এই হাত লাগানো যাবে না চোখে এবং নাকে মুখে হাত লাগানো যাবে না, তার মেইন সোর্স হইল নাক দিয়ে। এই জন্য আমি বলবো যাদের এখন হয় নাই, অন্তত প্রয়োজনীয় ছাড়া তারা যেন ঘরে বের না হয়, এক।
যদি ঘরে বের হয় মাস্ক অবশ্যই পরবে। মাস্ক পরার পরেও আগে আমরা গ্লাস পরতাম, দেখা গেছে পরে দেখা গেছে গ্লাস ফের খুব একটা কার্যকারিতা নাই, আমরা হ্যান্ড স্যানিটাইজার যেটা ব্যবহার করি এটা ভালো একটা কাজ করে। আর আমি বলবো পুষ্টিকর খাবার খাওয়ার জন্য, বিশেষ করে শাকসবজি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন সি পাওয়া যায় বাজারে, অথবা লেবু অথবা পেয়ারা, আমলকি, এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন, লাল শাক, ছোটো মাছ, এটার মধ্যে ভিটামিন এ প্রচুর পাওয়া যায়। এবং ইমিউনিটি ডেভেলপ করার জন্য আমি দর্শকদের বলবো যে আপনারা একটু সজাগ হতে চলতে হবে, জনসমাগম যেখানে বেশি হয় সেখানে আমরা কম যাই, এবং যাওয়ার সময় মাস্কটা অবশ্যই অবশ্যই, আমাদের সরকার চেষ্টা করতেছে এই মাস্কটাকেই করার জন্য বিভিন্নভাবে, এখন লেখা আছে অফিসে দেখা নো মাস্ক নো সার্ভিস, একটা ভালো উদ্যোগ কিন্তু আমরা শুনতেছি না আজকে। আমি অনুরোধ করব দর্শকদের যে আপনারা মাস্ক অবশ্যই পরবেন, মাস্ক ছাড়া এখন এই করোনা ভাইরাস কত দিনে এই পৃথিবী থেকে বা বাংলাদেশ থেকে যাবে এটা কিন্তু অনিশ্চিত, এই জন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে। আমি যে কয়টা কথা আমি বললাম দর্শক সম্বন্ধে আপনারা অবশ্যই কনসাস হন, এবং সরকার, টেলিভিশন, সামাজিক মাধ্যম, পত্রিকা, ইভেন কি চিঠির মাধ্যমে সবাইকে কনসাস করার চেষ্টা করতেছে যে এই কাজ করলে আমরা সবাই অন্তত এই রোগ থেকে বেঁচে থাকব। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটি জানবার আছে যে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা তো বাধ্যতামূলক আমাদের প্রত্যেকের, তো কী ধরনের মাস্ক এবং কী ধরনের স্যানিটাইজার ব্যবহার করা সবচেয়ে বেশি নিরাপদ করোনার জন্য? মাস্ক তো আগেই বলছিলাম, যদি N95 পাওয়া যায় অ্যাভেলেবল, যেহেতু এটা একটু দামি, এই যেটা সার্জিক্যাল মাস্ক যেটা আছে, ভালো মাস্ক যেটা বাজারে হানি অ্যাভেলেবল, মাস্কের মধ্যেও আবার কিছু গুণগত মান আছে, অন্তত একটা কিছু থাকতে হবে, অন্তত নাকটা আর মুখটা প্রোটেকশন দেওয়ার জন্য একটা মাস্ক অবশ্যই দরকার। সেটা হয়তো এটা সোশ্যাল অনুসারে নির্ভর করে, একজন ধনী মানুষ বা গরিবের উপর নির্ভর করতে পারে, কিন্তু মাস্কটা সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল মাস্কটা সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। আর স্যানিটাইজারের ক্ষেত্রে দেখা যায় স্যানিটাইজারে অনেক স্যানিটাইজার আসলে বাজারে অনেক স্যানিটাইজার আছে, অনেক কোম্পানি, যেমন এসএই কোম্পানি যেটা আছে এটা ভালো, অনেক কোম্পানি আছে যেটা ওদের ব্র্যান্ড, এদের বিশ্বাস করা যায়। আবার এখন আবার স্টেরিলাইজার বানিয়ে নেওয়া যায় মিথাইল অ্যালকোহল দিয়ে, আর তো স্পিরিট, তো আসলে স্পিরিট থেকেও হ্যান্ড স্টেরিলাইজার অনেকে মানে তৈরি করে নিচ্ছে, এটা ভালো, এটা ভালো। আর হাত তো সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, এটা ক্লিয়ার, অথবা সোপ আছে যেটা সাবান আছে 20 সেকেন্ড, এটা তো আমরা জানি 20 সেকেন্ড, আমি 1-2 কইরা যদি 20 পর্যন্ত গুনি তাহলে মনে হবে যে 20 সেকেন্ড হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসলে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আমরা করোনা ভাইরাস সম্পর্কে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা আশা করব যে আপনাকে আমরা পরবর্তীতে স্টুডিওতে, আপনাকে ধন্যবাদ এই প্রতিষ্ঠানকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার পালা। আমাদের পরবর্তী যে কোনো আপডেট পেতে ভিজিট করুন www.dialsylhet24.com এবং সেই সাথে ফেসবুক ও ইউটিউবে ডায়ালসিলেট লিখে ভিজিট করতে পারেন। আমরা আবারও ফিরে আসবো আমাদের পরবর্তী অনুষ্ঠান নিয়ে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।